নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে সাপ্তাহিক সারা সপ্তাহটা আমাদের কেমন যায় বারো রাশি সেটা নিয়ে আমাদের কাছে আলোচনা তার আগে বহ রাশি একটু ট্রানজিটটা বলেনি বুধ এক তারিখে ফেব্রুয়ারি মাসে এক তারিখে বৃহস্পতি দুটো উনত্রিশ মে অর্থাৎ দুপুর দুটো উনত্রিশে মকরে প্রবেশ করে ধনুরাশি ছেড়ে এবং কি চন্দ্র এক তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কন্যা থেকে তুলায় পৌঁছবে দুপুর দুটো বত্রিশ মিনিটে একই দিনই এমনকি বৃহস্পতি তিন তারিখে তার অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি বৃহস্পতি থার্ড ফেব্রুয়ারি কিন্তু মেষ রাশিতেই থাকবে এই তিন রাশির ট্রানজিটে অবশ্যই সারা সপ্তাহটা আমার কেমন যাবে সেটা নিয়ে আলোচনা তার আগে একটু বলে রাখি আপনাদের কাছে যেটা আমি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করেছি এবং তার জন্য আপনারা অনেকেই মেসেজ পাঠাচ্ছেন আমি আপনাদের জন্য একটা মানে অফার বা সুযোগ বা যেটা আমি অনলাইন প্রেডিকশন করতে পারছি না বলে কেন আমার যারা পুরনো ভিউ তারা জানে আমি অনলাইন প্রেডিকশন আগে দিতাম মানে ফ্রি অফ কস্টে সেজন্যই আপনাদের কাছে বলছি আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এই যে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যার সম্বন্ধে জানতে চাইছেন বা আপনারা নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনার নিজের নামটা দেবেন বাবা মার নামটা দেবেন আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ এবং কি জানতে যে কোনো একটা প্রশ্ন আপনি লিখে পাঠাবেন খুব ক্লিয়ার করে একটা প্রশ্ন লিখে যেখানটি হোক আর ভাবলে যেখানে থাকুন লিখে পাঠাবেন আমি অবশ্যই সেটা দেব এই মিডিয়াতে বসেই দেবো এমনকি কবে দেবো সেটা বলে দেবো আপনার প্রোগ্রামটা ফলো রাখুন সপ্তাহে দুদিন আমি বা তিন দিন ধরে এই উত্তরগুলো দিয়ে যাব। প্রত্যেকটা সেদিন শুধু ওই প্রশ্নের উত্তরই দিয়ে যাব আমি অবশ্যই আপনার যত ফোন করে প্রচুর ফোন এসছে আমার কাছে প্রচুর মেসেজ এসছে আমি খুব একজন আনন্দিত আপনাদের অবশ্যই প্রত্যেকটা ফোনে আমি একদম পুঙ্ দেবো একটা আমি বাদ দেবো না সব প্রশ্নের উত্তর দেবো মানে প্রত্যেকের একটা করে প্রশ্নের সব প্রশ্নের উত্তর সবারই প্রশ্ন উত্তর দেবো সবার প্রশ্নের উত্তর দেবো কিন্তু আপনাদের চেষ্টা করবেন যার সম্বন্ধে জানতে বা নিজের সময় অবশ্যই হাতের ছবিটা পাঠাবেন এটা আর নিজের ছবি অনেকেই পাঠাচ্ছেন যদি পাঠা খুব ভালো হয় নিজের ছবিটা যদি পাঠাচ্ছেন অনেকে আমি তো এটা বলতে পারি না নিজের ছবিটা পাঠান কেন যেহেতু আমি অনলাইন প্রেডিকশন যদি পাঠান তাহলে আরো বেশি প্রেডিকশনটা অনেক বেশি ক্লিয়ার হবে অনেক বেশি টু দ্য পয়েন্ট হবে কিন্তু যেই একটা একদম আপনার যেটা একদম খুব এমার্জেন্সি প্রশ্ন সেটা করবেন আমি নিশ্চয়ই তার একদম টু দা পয়েন্ট উত্তর দেবো এটা কিন্তু আমি প্রোগ্রাম শুরুতে প্রত্যেক লোকের জন্য বলছি কেননা বলছি হাতের ছবিটা পাঠাতে তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে মুখের ছবিটা কেন পাঠাতে হবে যে ফেস রিডিংটা করতে সুবিধা হবে আর ডেট অফ বার্থ দিলে তো অবশ্যই তার ক্লিয়ারেন্স আসবে আর যাদের ডেট অফ বার্থ নেই তারা যদি কোনো কনফিউশন থাকে চেষ্টা করবেন যে যদি মনে আমার প্রেডিকশন নেবেন তারাই চেম্বারে মিট করে নিতে পারেন বা অনলাইনে আমার সে ভিডিও কলে কিন্তু সেটা পেয়েবেল বেল সেটা কিন্তু যাই হোক এবার আলোচনায় চলে আসি যে সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে আজকে বলবো কর্করাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহটা কর্করাশি কিন্তু প্রথমেই বলি ছোটখাটো কোনো প্রাপ্তিযোগ হতে পারে সেই লটারি হোক বা কাজের জায়গা বা সিনিয়রের কাছ থেকে আপনি কোনো ভালো খবর পেতে পারেন গুড নিউজ বা আপনার লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকা কোনো গুড নিউজ বাবা মার থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এরকম কোনো বা অনেকদিন আটকে থাকা কোনো কাজ হয়তো অনেকটা এগিয়ে যায় অনেকটা সলভ হয়ে গেল এরকম কোনো গুড নিউজ আপনি এই সপ্তাহে পেতে পারেন টেনশন কিন্তু বাড়বে এটা কিন্তু বলে না আপনি মানে যেহেতু আপনার ঢাইয়া চলছে মাঝে মাঝে নিজে আমাদের অস্থিরতাবোধ কাজ করবে মাঝে মাঝে মা বাবার সাথে বা একটু মতের অমিল হতে পারে মায়ের শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে মায়ের জন্য আপনার টেনশন থাকবে এবং আপনাকে একটু খরচ হবে কিন্তু আপনি যদি ব্যবসায়ী হন আপনাকে কর্মচারী আর আদার্স কর্মচারী হিসেবে ব্যালেন্স করে একটু চলতে হবে কেননা আপনাকে কিন্তু এইখানটা একটু মেনটেন না করতে হবে ব্যবসাটা একটু কিন্তু আপনার এই সপ্তাহে তাহলে ডিস্টার্ব হতে পারে অর্থাৎ কর্মচারী বলুন বা মেশিনারি মেনটেন্স বলুন এই সব ব্যয়াগুলো আপনাকে অনেক মেনটেন করে চলতে হবে ইনভেস্ট বেশি করলে আপনি কিন্তু লাভ হবে কিন্তু বেশি করার আগে আপনার নিজস্ব ব্যক্তিগত হরস্কোপটা কমিশ কনসাল্ট করে নিন সেটা আপনার এই সপ্তাহে সাপোর্ট করছে কিনা বেশি ওভার এক্সপেক্ট করবেন না কোনো ব্যাপারে সে আপনি আপনার বাবা মার কাছে বলুন ফ্যামিলি লাইফেই বলুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই বলুন বা কাজে যা বেশি ওভার এক্সপেক্ট করে নিন তাহলে কিন্তু সেটা মুশকিল হবে কেননা আপনার মধ্যে এটা মাঝে মাঝে হয়ে যায় এমনকি প্রেম ঠিকই থাকবে বিবাহিত হন এবং আপনার পার্টনার আপনার কাছে কিছু ডিমান্ড করতে পারে যেটা মেন কথা এটা হয়তো আপনাকে সেই মুহূর্তে না দিতে হলে আপনি তাকে চেষ্টা করবেন সেটা দেওয়ার এই সপ্তাহে না নেক্সট টাইমে দেওয়ার কিন্তু পার্টনার আপনাকে ডিমান্ড করবে সেটা নিয়ে মধ্যে মনোমানিন না কারণ মাঝে মাঝে আপনাদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে হয় কেন কলকাতি লোকের ভীষণ হচ্ছে সেন্টিমেন্ট জলরাশির লোক তো ভীষণ সেন্টিমেন্ট ভীষণ মানে দুর্দুল্যমানতা হয়ে যায় পরে একটু অনুশোচনা করে রাগারাগ করার পর সেটা নিজেকে একটু কন্ট্রোল করতে হয় ঠিক আছে মানে আপনার লাইফটা যে ব্যালেন্স করে চলার মতো আপনাকে সবসময় ব্যালেন্স করছে তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা ঠিক অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে মেন্টাল চাপ বেশি নেবেন না এবং যারা স্টুডেন্ট আছে যারা বন্ধুর সাথে কিন্তু এই সপ্তাহে একটু বুঝে শুনে সমঝে কথা একটু এড়িয়ে চলেন বেশি যারা আপনার সাথে কন্ট্রোভার্সিতে কোনো যাবে না অর্থাৎ বাদ বিবাদে যাবেন না এবং ইলেকট্রনিক আইটেম কিছু হয়তো খারাপ হতে বা লস হতে পারে যে স্টুডেন্ট বলুন বা যারা নর্মাল লোকে তাদের কোনো ইলেকট্রনিক আইটেম খারাপ হতে পারে লস হতে পারে কোনো কিছু মিসিং হতে পারে শুধু এই নিয়ে তো হওয়ার কিছু নেই যখন যেটা ঘটবে সেটাকে হালকা চালে নিতে হবে যাই হোক ওভারঅল ডিসকাশন করলাম আর যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে ডিসকাশন করতে হয় ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্ট একটা প্রশ্ন একটা অনলি ওয়ান কোশ্চেন অনলি ফর ওয়ান কোশ্চেন তাহলে আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থটা দেবেন নিজের নামটা দেবেন বাবা মার নামটা দেবেন আর হাতের ছবিটা দেবেন যার সম্বন্ধে জানতে চাইছে তাহলে অবশ্যই আর আপনার যারা পরিচিত তাদের কাছে অবশ্যই এটা বলুন তারা তাদেরকে সবাইকে আমি এটা সার্ভিসে অনলি একটা কোশ্চেন ফ্রি অফ সার্ভিস এই মিডিয়াতে বসে দেবো আমার হোয়াটসঅ্যাপে অলরেডি মেসেজ ঢুকছে প্রচুর আমি দু তিন দিনই এইটার জন্যই সার্ভিস দেব যা ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে রাখবেন যত লোকে শেয়ার করবেন আর ফাটা সব তো ভালো করে কাটাবেন নমস্কার